দেশের চলচ্চিত্র শিল্পী সমিতির বরেণ্য চিত্রনায়ক ফারুককে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আবারও চলচ্চিত্র থেকে নিষিদ্ধ হতে যাচ্ছেন ঢাকার চলচ্চিত্রে কিং নামে পরিচিত শাকিব খান। সোমবার 19 জুন রাতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের এক শীর্ষ পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমিতির এক শীর্ষ পর্যায়ের নেতা বলেন, গত রোববার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় পরিদর্শক সমিতি ও বুকিং এজেন্টের যৌথভাবে আয়োজন করেছে একটি সংবাদ সম্মেলন। ওই সংবাদ সম্মেলনে চিত্রনায়ক ফারুককে উদ্দেশ্য করে শাকিব খান বলেন, এতদিন কোথায় ছিলেন সাহেব? আজকে আপনি FDC-তে এসে নেতাগিরি করছেন? চলচ্চিত্রের দুর্দিন তো অনেক আগে থেকেই চলছে, তখন তো আপনাকে দেখা যায়নি। নতুন কমিটির সাথে ঘুরছেন আপনি, তাদের দুর্বল মানসিকতার কারণে আপনার মতো সুদিনের কুকিলরা সুযোগ পায়। সাকিব খানের এ ধরনের মন্তব্যে চলচ্চিত্র শিল্পী সমিতির মান ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন তারা। এজন্য সোমবার জরুরি বৈঠক ডেকেছে শিল্পী সমিতি। এ সময় চলচ্চিত্রে সাকিবকে নিষিদ্ধ করার ব্যাপারে সবাই একমত হন। সাকিব খানের এ ধরনের আচরণ নতুন নয়, এর আগেও চলচ্চিত্র পরিচালন সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকনকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন তিনি। চলচ্চিত্র পরিচালন সমিতির পক্ষ থেকে তাকে নোটিশ পাঠানো হয়। এরপর চলচ্চিত্রের 13টি সংগঠন তাকে নিষিদ্ধ করে। পরে চিত্রনায়ক আলমগীরের মাধ্যমে সে পার পেয়ে যায়। সাকিব ক্ষমা চান সবার কাছ থেকে। তারপর 13টি সংগঠন সাকিবের উপর থেকে নিষেধাজ্ঞা